guarda, guarda come sta facendo, che gli stai fallando, guarda! Ehi, fatti quanto ti chiama, lasciami fuori se no! Ehi, fatti quanto ti chiama, lasciami fuori se no! আমরা আসছি এসে দেখছি লাশ পড়ে আছে, তারপরে কেউ লোকজন কেউ নাই। হ্যাঁ, দিয়ে তারপরে খানিক বাদ দিই, তখন বাড়িতে পিছা মেঘে তুই আমরা সবাই পাড়ার লোক সব হয়ে চাই করে দেখি যে লাশ পড়ে আছে। মিনিট 15 পর আবার পুলিশ আসলে এসে লিচলি। হ্যাঁ, প্রথম ওইখানে যখন বোম মারে তখন প্রাইমারি স্কুলের কাছে দুটো বোম বাস্তেছে, সবাই জানে আমাদের গ্রামে। সরাসরি চলে যাব রাজীবের কাছে। রাজীব, তুমি হাসপাতালে রয়েছো, গতকাল যেখানে তৃণমূল নেতা প্রাণ হারান সেখানে আসার পর একেবারে গুলিবিদ্ধ অবস্থায় তাকে নিয়ে আসা হয়, চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের তরফ থেকে কিন্তু বারবারই অভিযোগ উঠছে তৃণমূল ব্লক সভাপতির বিরুদ্ধে। আর কি জানতে পারছো? যেটা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তার কিন্তু লাইফ থ্রেট ছিলই এবং সেজন্যই সরকারিভাবে তাকে নিরাপত্তা রক্ষী দেওয়া হয়েছিল, এবং তিনি যখন নদিয়া থেকে নওদায় আসেন ছেলেকে দেখার সঙ্গে তার সঙ্গে একজন অতিরিক্ত সিভিক পুলিশ, তিনিও সঙ্গে ছিলেন। ফলে তারা কিন্তু জানতেন যে যে কোনো সময় তারা আক্রান্ত হতে পারেন, এবং তার আগের দিন তার একে অভিন্ন হৃদয় বন্ধু যে মিঠু তাকে হত্যা করার যে ষড়যন্ত্র হয়েছিল সেটাও কিন্তু পুলিশ ফাঁস করেছে। ফলে মতিউর রহমান কিন্তু মতিউর ইসলাম কিন্তু তিনি একেবারে সরাসরি তার আশঙ্কাটা ছিল, এবং তার প্রশ্ন উঠেছে তার নিরাপত্তারক্ষী যখন তাকে এই আক্রমণ চালানো হয় তার নিরাপত্তারক্ষী কেন পাল্টা তাদেরকে আক্রমণ করলেন না, তার এই নিরাপত্তারক্ষীর ভূমিকা নিয়েও কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং যে জায়গায় তাকে মারা হয়েছে সেই জায়গার রাস্তাটা অত্যধিক মানে একেবারে খারাপ রাস্তা, এবং সেখানে মোটর বাইক যখন নিয়ে যাওয়া হবে তখন খুব দ্রুত গতিতে যাওয়ার কোনো একেবারে সম্ভাবনা নেই। ফলে আততায়ীরা তাকে একেবারে দীর্ঘ সময় ধরে একেবারে ফলো করছিল, এবং তারা ওত পেতেই ছিল যখন তিনি ফিরবেন, এবং ঠিক সন্ধে লেগে গেছে সেই রকম সময় কি বেঁচে নিয়েছিলেন। এটা এ প্রশ্ন একটা দেখা দিয়েছে, সেটা হচ্ছে যারা এই খুনটা সংগঠিত করেছেন তারা পরিকল্পিতভাবে করেছেন, এবং তারা খুব কাছের মতিউর ইসলামের যে কাছের লোক তাদের সঙ্গে কিন্তু একটা যোগাযোগ রেখেই করেছিলেন, মানে তার গতিবিধির ওপর নজর রেখেই করেছিলেন। ফলে এই মুহূর্তে এবং যেটা যে জায়গায় ঘটনাটা ঘটেছে সেখান থেকে খুব অল্প দূরত্বেই কিন্তু নদী পেরিয়েই চলে যাওয়া যায় নদিয়া সীমান্তে। ফলে মুর্শিদাবাদের পুলিশের পক্ষে থেকে দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করা কিন্তু একেবারেই সম্ভব নয়, যদিও দুই পুলিশ জেলার পুলিশ কিন্তু যৌথভাবে তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এক গ্রেপ্তার কেউ হননি বলেই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। ধন্যবাদ রাজীব। অ্যাটাক হয়েছে আর গুলি হয়েছে, বোমবাজি হয়েছে, বাকি ইনভেস্টিগেশন আমরা করছি। As the last information available, উনি ব্রড ডেড ডিক্লেয়ার হয়েছেন বারামপুর হসপিটাল। পুরো ডিটেইল আছে কি? আমরা তদন্ত করছি, যা ছিল আপনাকে জানিয়ে দিচ্ছি, যা আগে অ্যাভেলেবল হবে আপনাকে জানাবো। এমন নিশান বা কিছু রিকভার আছে কিছু? সেটা আমরা তদন্ত করছি।